أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে এমন তিনটি আমল শেয়ার করব যেটা পাঠ করা খুবই সহজ এবং অনেক মর্যাদাবান অল্প মাত্র সময় ব্যয় করে আপনারা এটি পড়তে হবে আপনারা যদি নিয়মিত এই তিনটি আমল করে থাকেন তাহলে মহান আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন 1,24,000 নেকি আপনার আমলনামায় লেখা হবে এবং কিয়ামতের দিনে হিসাব নিকাশ সহজ হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমল তিনটি কি আমল তিনটি হলো প্রথমে একটি দুরূদ শরীফ হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি প্রতি শুক্রবার আসর নামাজের পর এক বৈঠকে 80 বার আপনারা খেয়াল করবেন এক বৈঠকে কিন্তু 80 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন আমি রিপিট করে বললাম দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমি ভিডিওতে অবশ্যই লিখে দিব তারপর আবারও একটু রিপিট করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আমাদের প্রথমটি হলো দ্বিতীয় আমলটি হচ্ছে যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার এই দোয়াটি করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1,24,000 নেকি লিখে দিবেন বা তার জন্য 1,24,000 নেকি বরাদ্দ থাকবে দোয়া কিন্তু খুবই ছোট দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ার চেষ্টা করবেন তাহলে আমাদের 1 নম্বর হলো 2 নম্বর হলো এবার 3 নম্বর এটাও হাদিস শরীফের একটি বাণী যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের হিসাব নিকাশ সহজ করে দিবেন দোয়াটি হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আমি আবারও রিপিট করছি আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা এই দোয়াটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত পাঠ করতেন তো আমি যেই তিনটি দোয়ার কথা বললাম আপনারা তো শুনলেন দোয়া কিন্তু খুবই সামান্য কিন্তু এটার মর্যাদা অনেক বেশি তো এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম দর্শক আমি যখনই কোনো ছোট আমল পাই যেটা আসলে যে কোনো মানুষের জন্য করা খুবই সহজ সেইগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করি বা এটা নিয়ে আলোচনা করি আসলে আমি চাই আপনারা আপনাদের ব্যস্ততার মাঝে ব্যস্ত জীবনের মাঝেও আল্লাহর জন্য কিছু করেন বা আপনাদের জন্য কিছু করেন এই আমলগুলো কিন্তু খুবই ছোট কিন্তু আপনি এটা এক্সট্রা একটা আমলের জন্য আপনি বেনিফিট পাবেন কিয়ামতের দিনে তাহলে এই ধরনের আমল করা তো আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য করা উচিত তাই না অনেকে হয়তো এমন কিছু খুঁজেও থাকে হাদিসের একটি বাণী যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে আসলে কর্মব্যস্ততার জীবনে মানুষের কিন্তু আমল সেরকমভাবে করে ওঠা হয় না তো এই জন্য এই ছোট আমলগুলো যদি আপনি করেন হয়তোবা দেখা গেল এই ছোট আমলের জন্য আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিতে পারে আর আমি এটা আপনাদের জন্য করছি এটা আমার জন্য সদকায়ে জারিয়া হিসেবে হবে তো যাই হোক ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যেটি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি এসকে অনলাইন মিডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজ কথা বাড়াবো না এখানে শেষ করব যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমি যেন আপনাদের জন্য এরকম ছোট ছোট আমল দোয়া শেয়ার করতে পারি এবং আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আপনাদের কোনো কথা থাকে কোনো কিছু বলার থাকে তো আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু